ভালোবাসা থেকে বিয়ে, তারপর বিচ্ছেদ, এ যেন এক পরিচিত গল্প। কিন্তু সেই গল্পই যেন পরিণত হয়েছে এখন সুগন্ধিতে। দুবাইয়ের মরুর বাতাসে ছড়াচ্ছে এমনই এক সুগন্ধি যার নাম ডিভোর্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি দুবাইয়ের রাজকন্যা শেখ মাহারা আল মাকতুম তার বিউটি ব্র্যান্ড মাহারা M1 থেকে বাজারে এনেছেন এই সুগন্ধি, আর এতেই রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। কেননা মাহারার আলোচিত বিচ্ছেদের কয়েকদিনের মধ্যেই বাজারে এলো ডিভোর্স নামে এই সুগন্ধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দেখা যায় কালো বোতলের উপরে রয়েছে একটি লোগো, আর সাদা অক্ষরে স্পষ্ট করে লেখা ডিভোর্স, মানে বিচ্ছেদ। কিছুদিন আগেই এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাহারা তার সাবেক জীবনসঙ্গীকে বিচ্ছেদের নোটিশ দিয়েছেন। ইসলামে মূলত একজন পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দিতে পারেন, কিন্তু সেখানে মাহারা নিজেই স্বামীকে তালাক দেওয়ার বিষয়টি আলোচনার ঝড় তোলে। তালাক দেওয়ার পরপরই স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে যত ছবি ছিল তার সবগুলোই মুছে ফেলেন মাহারা। 2023 সালে তার জাঁকজমকপূর্ণ বিয়ে যেমন আলোচনায় ছিল, তেমনি ইনস্টাগ্রামে বিচ্ছেদও ছিল এর চেয়ে বেশি আলোচনায়। তবে এবার নেট দুনিয়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দু তার সুগন্ধি ডিভোর্স। তবে মাহারার এই পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন, কেউ কেউ তাকে নারী শক্তির প্রতীক হিসেবেও উল্লেখ করেছেন। মাহারা সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা। গত বছরের মে মাসে শেখ মানার সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। মোহাম্মদ বিন রশিদের প্রায় 22 সন্তানের ভেতর অন্যতম মাহারা। বাবা তার এই কন্যা সন্তানের প্রতি খুবই দুর্বল। রাজপরিবারের নারীদের জন্য প্রযোজ্য বেশ কিছু আইন নিয়ম মাহারার ক্ষেত্রে কার্যকর নয়। মাহারা দুবাই সরকারের নারীর ক্ষমতায়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি স্থানীয় মেধাবী নারী ফ্যাশন ডিজাইনারদের বিশ্ব ফ্যাশনের মূল স্রোতে নিয়ে আসতেও কাজ করেন।